নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দুলা রায় বলছি। আমি দুরকম রায়তা করে আপনাদের দেখাচ্ছি। রায়তা বানাতে লাগছে টক দই। আমি এখানে 200 গ্রাম কেনা টক দই নিয়ে এসেছি। এখানে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। একবারে প্লেন হয়ে যাবে, ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ছোট ছোট দুখানা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মাঝারি সাইজের একটা শসা কুচিয়ে নিয়েছি, সেটা দেব। আর পেঁয়াজ নেব, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবারে নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন। বিট নুন দেব, একটু চিনি দেব, গোলমরিচের গুঁড়ো দেব, কুচানো ধনে পাতা দেব, অল্প একটু কাঁচা লঙ্কা দেব, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, আর জিরে ভাজা গুঁড়ো। এটা খুব ভালো করে মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এবারে অন্য একটা বাটিতে সার্ভ করে দেব। এই বাটিটাই সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল রায়তা। এভাবে আপনারা বানাবেন, খাবেন। সমস্ত খাবারের মধ্যে দিয়ে এটা খাওয়া যায়। রুটি, পরোটা, লুচি, তাছাড়া বিরিয়ানি বলুন, পোলাও বলুন, তারপরে এই রায়তাটা খেতে খুব ভালো লাগে। এরকমভাবে বানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি বোঁদের রায়তাও করে দেখাচ্ছি। এর হাফ কাপ বোঁদে নিয়েছি, শুকনো বোঁদে। এটাকে আমি কুসুম কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে দেব। একটু ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি ওই টক দইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। মধ্যে নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো যারা পছন্দ করেন না তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে জিরে ভাজা গুঁড়ো দিচ্ছি, 1টা লঙ্কা কুচি করে দিচ্ছি, সামান্য বিট নুন দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে এই বোঁদেটা জল শুদ্ধই আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। বোঁদের রায়তাটা আমি সম্বর দেব। একটু সাদা তেল দিয়ে দিলাম, 2 টিস্পুন সাদা তেল দিলাম। এর মধ্যে জিরে, অল্প একটু জিরে, আর একটু সর্ষে, আর 1টা শুকনো লঙ্কা এর মধ্যে দেব। এটা দিয়ে দেব, সম্বরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। এবারে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বোঁদে দিয়ে রায়তা। এভাবে 2 রকম রায়তা বানিয়ে আপনাদের দেখালাম। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।